শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন পলাস। আমি মণিগ্রাম আদর্শ কলেজে পরিণত সুশাসনের লেকচারার হিসেবে আসছি। এটা আমার আব্বা মোহাম্মদ আবুল হোসেন সরকার। উনি হচ্ছে দীর্ঘ 4 বছর হলো অসুস্থ। আব্বার নাম হচ্ছে মিত মজির উদ্দিন সরকার। হ্যাঁ, আমার দাদির নাম হচ্ছে আতা হারুননেসা মিত। স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রাম আড়পাড়া, পোস্ট হরিণা, উপজেলা বাঘা, জেলা রাজশাহী। আপনার সব নাম ঠিকানা সবকিছু আপনার ছবি আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ওনাদের সবার ইন্টারভিউ যখন নিব তখন আপনার সব ইতিহাসটাও উঠে আসবে। আপনি দুঃখ পেন না, আপনি আমাদের বলতে পারলেন না বলে খুবই খুশি হচ্ছে যে আপনার সঙ্গে এসে দেখা করতে পারলাম। আপনি আপনাকে শুনছেন যে কোথায় কিভাবে কোথায় যুদ্ধ করেছিলেন আপনারা, সোলেমান হোসেন ঝুনু চাচা, এদের সঙ্গে একসঙ্গে ছিলেন। খুব সাহসী আর শক্ত মানুষ। আপনার নামটা বলেন। আমার নাম মশাপন দামি আবেগ। আপনার স্বামীর নামটা বলেন। আবুল হোসেন সরকার। উনি তো একজন মুক্তিযোদ্ধা, আপনি কি জানেন বলেন তো সেই সময়? আমি কি আমি মিয়া ছেলেকে জানব না? আপনার বাসায় ক্যাম্প ছিল, তারপর সেই সময় কি হয়েছিল আপনি তো শুনেছেন একটু গল্প? ওই গল্প কাছা ভাত আমিয়াছিল আমরা যাই তখন তো ভয় পাচ্ছে নি। জাহাঙ্গীর, ওই যে আর একটা যে আর কে আরানের আর একটা কেটা যে আজাদ আজাদ মেলাই ছিল, অতদিনের কথা মনে আছে মা।
আর আপনি মুক্তিযোদ্ধাদের রান্না বাড়া করে খাওয়াচ্ছেন, আপনি তো একজন মুক্তিযোদ্ধা, সহকারী মুক্তিযোদ্ধা, যে যে আপনি যে আপনারও অনেক অবদান রয়েছে জন্য এই মুক্তিযোদ্ধাদের রান্না বাড়া করে খাওয়াচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, আপনার স্বামীকে সহযোগিতা করছেন, এটাও অনেক বড়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।